নাস্তা করার পর আপনি লাল চা খাবেন না দুধ চা খাবেন কোনটি আপনার শরীরের জন্য বেশি উপকারে আনবে অনেকের দিন শুরু হয় এক কাপ চা দিয়ে অনেকের আবার চা না হলে সে দিনটি শুরুই হতে চায় না এই জন্য দিনের শুরুতে এক কাপ চা তো লাগবেই সে এক কাপ চা যদি দুধের হয় তাহলে তো কিছু সময়ের জন্য হলেও আপনার মনটা চন্মনয় হয়ে উঠবে কিন্তু সেটা শরীরের কোনো উপকার করতে পারবে না বা পারে না আর যদি লাল চা খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই চিকিৎসকদের মতে লাল চাতে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরে ক্লান্তি দূর করে এবং এর পাশাপাশি হার্টের ও স্বাস্থ্যের উন্নতি ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে লাল চাতে থিওফিলাইন নামে এক ধরনের উপাদান রয়েছে যা শরীরকে চাঙ্গা রাখতে দারুণভাবে কাজে দেয় এই প্রতিবেদনে লাল চায়ের উপকারিতা প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করব। মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারে লাল চা লাল চায়ের ক্যাফিনের পরিমাণ কম থাকায় এই পানীয়টি মস্তিষ্কে রক্ত মাত্রা বাড়িয়ে দেয় ফলে ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে স্ট্রেস কমে যায় হার্ট চাঙ্গা হয়ে ওঠে লাল চায়ে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমিয়ে দিতে পারে স্ট্রোকের সম্ভাবনাও কমাতেও লাল চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ওজন হ্রাস করতে পারে লাল চা লাল চা হজম ক্ষমতার উন্নতি ঘটায় ফলে শরীরে অতিরিক্ত একদম মেজ মার সুযোগই পায় না তাই আপনি যদি ওজন কমাতে বদ্ধপরিকর হন তাহলে আজ থেকে খাওয়া শুরু করুন এক কাপ লাল চা ক্যান্সার প্রতিরোধ করতে পারে লাল চা লাল চাতে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ সহ এমন কিছু উপাদান রয়েছে যা লং প্রস্টেট কুলু রেক্টাল ব্লাডার ওরাল এবং ওভারিয়ান ক্যান্সার কে দূরে রাখতে সাহায্য করে হার কে মজবুত ও শক্ত করতে লাল চা লাল চায় উপস্থিত ফাইটোকেমিক্যালস হার কে শক্ত করে ফলে আর্থ্রাইটিস মতো রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটাতে পারে লাল চায়ে টেনিস নামে একটি উপাদান রয়েছে যা নানা ধরনের ক্ষতিকর ভাইরাসের হাত থেকে শরীরকে রক্ষা করে ফলে কোনো রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না স্ট্রেস কমাতে পারে লাল চায়ে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা স্ট্রেস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সঙ্গে মনকে চন মনে করে তুলতেও বিশেষ ভূমিকা রাখে হজম ক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিন লাল চা খেলে হজম ক্ষমতা ভালো হতে শুরু করে হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশাপাশি গ্যাস্ট্রিক এবং নানা ধরনের ইন্টেস্টিনাল রোগ সরাতেও গুরুত্ব બ ભૂમિકા પલન કરે લાલચા